কাজের ফাঁকে ডিপ্রেশন আসা স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন, তাই ধি কাস্ট নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিও বায়োগ্রাফি শো অনুপ্রেরণা। আজকে বলবো ডক্টর সুভাষ মুখার্জির কথা। চলুন তবে শুরু করা যাক। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, মহামতি গোখেলের এই কথাটা বারে বারে প্রমাণিত হচ্ছে। তার কথা সূত্র ধরে একটু বাড়িয়ে ইন্ডিয়ার সাথে গোটা ওয়ার্ল্ডকেও জুড়ে দেওয়া যায়। আই মিন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড থিংক টুমরো। যার জন্য এত কথা, তিনি ভীষণই অভিমানী এক ব্যক্তি, তার শিরদাঁড়ার বিক্রি নেই। তিনি চিকিৎসক বিজ্ঞানী ডক্টর সুভাষ মুখার্জি, যার হাতেই জন্ম নেয় দেশের প্রথম টেস্ট টিউব বেবি। ১৯৩১ ১৬ জানুয়ারি তৎকালীন বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন ডক্টর মুখার্জি। স্কুলের পড়াশোনা শেষ করে ভর্তি হন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। সেখান থেকেই ১৯৫৫ সালে ফিজিওলজিতে গ্রাজুয়েশন করেন। ১৯৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে পিএইচডি করেন তিনি। গবেষণার প্রতি তার বরাবরের ঝোঁক ছিল, তাই ১৯৬৭ সালে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজির উপর এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় পিএইচডি করেন তিনি। ফিরে আসেন কলকাতায়, প্র্যাকটিস শুরু করেন নীলরতন সরকার মেডিকেল কলেজে। প্র্যাকটিসের পাশাপাশি চলত গবেষণার কাজ। সুভাষ মুখার্জি সেই অর্থে প্র্যাকটিস করতেন না, গবেষণার দিকেই তার আসল ঝোঁক ছিল। সাবজেক্ট ছিল ইনভিট্রো ফার্টিলাইজেশন। ১৯৬৭ সালে শুরু হলো গবেষণা। গবেষণার বিষয় ছিল ওভিউলেশন অ্যান্ড স্পার্মাটোজেনেসিস। বেলা আগরওয়াল নামক এক ফ্যালোপিয়ান টিউব আক্রান্ত রোগীর উপর চলছিল এই গবেষণা। অল্প দিনের মধ্যেই তার টিমে যুক্ত হন ডক্টর সুনীত মুখার্জি এবং ডক্টর সরোজকান্তি ভট্টাচার্য। দীর্ঘ গবেষণার পর ১৯৭৮ সালের ৩ অক্টোবর অবশেষে জন্ম নেয় ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব বেবি। নাম কানুপ্রিয়া আগরওয়াল। সৃষ্টিকর্তা তাকে ভালোবেসে নাম দেন দুর্গা। প্রথমজন অবশ্য এর ৬৭ দিন আগেই লন্ডনে প্যাট্রিক স্টেপটো ও রবার্ট জিওফ্রি এডওয়ার্ডসের তত্ত্বাবধানে জন্মগ্রহণ করেন। তার নাম লুই ব্রাউন। কিন্তু সবটা এতটাও সহজ ছিল না। বাদ সাধল তৎকালীন চিকিৎসক মহল। যে কোনো গবেষণা সকলের কাছে স্বীকৃতি পেতে হলে আগে তা বিভিন্ন জার্নালে প্রকাশ করতে হয়, ফলে তা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো যায়। ডক্টর মুখার্জির গবেষণাও জার্নালে প্রকাশিত হয়। সুভাষের সহকারী ডক্টর সুনীত মুখার্জি জানিয়েছেন, ১৯৭৮ সালে ইন্ডিয়ান জার্নাল অফ ক্রায়োজেনিক্স এবং ১৯৭৯ সালে দিল্লিতে আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন হরমোনাল স্টেরয়েডসে তার গবেষণাপত্রটি প্রকাশিত হয়। পাশাপাশি তৎকালীন রাজ্য সরকারকেও তার রিসার্চ পেপারটিও পাঠান। কিন্তু তার সহকর্মী চিকিৎসকদের ঈর্ষার কাছে হার মেনে গেল একটি যুগান্তকারী আবিষ্কার, যেখানে গোটা পৃথিবী তার গবেষণা নিয়ে আপ্লুত, সেখানে নিজ দেশেই অবহেলিত। আবিষ্কারকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন পশ্চিমবঙ্গেরই একদল চিকিৎসক, সঙ্গে মত ছিল প্রশাসনেরও। একজন রেডিওলজিস্টকে প্রধান করে তৈরি করা হলো একটি তদন্ত কমিশন। কমিশনে ছিলেন একজন গাইনোকোলজিস্ট, একজন নিউরোফিজিসিস্ট ও একজন ফিজিওলজিস্ট। কলকাতায় আসেন এই টিম এবং সুভাষের কাজগুলি দেখেন, পাশাপাশি কথা বলেন দুর্গার পরিবারের সাথেও। বুঝতে পারেন সুভাষ মুখোপাধ্যায়ের হাতেই জন্ম হয় পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব বেবির। তীব্র ধিক্কার জানায় ওই তদন্ত কমিশনকে। পরে আনন্দ কুমারের নিরলস চেষ্টায় সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণা স্বীকৃতি পায়। কানুপ্রিয়া আগরওয়াল হয়ে ওঠেন ভারতের প্রথম টেস্ট টিউব বেবি। নিজের ২৫তম জন্মদিনে প্রকাশ্যে আসেন কানুপ্রিয়া।
জানিয়েছেন কি পরিমাণ লাঞ্ছনার মধ্য দিয়ে তাদের সেই সময়ে যেতে হয়েছে। পাশাপাশি তার জন্মের পিছনে যে মহামানব রয়েছেন তার কথাই বারে বারে স্মরণ করেন তিনি। সত্যি সুভাষ ঘন জন্মা। রোনাল্ড রস ও উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর পর ব্রিটেন মেডিকেল ডিকশনারিতে স্থান পান ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। পাশাপাশি ব্রাজিল সরকারও তাকে বিশেষ সম্মান জানায় তার এই ঐতিহাসিক কর্মকাণ্ডের জন্য। বেঁচে থাকতে সাফল্যের স্বাদ পাননি চিকিৎসা বিজ্ঞানের এই পথপ্রদর্শক, তবে তার কাজ সকলের কাছে সমাদৃত। শান্তি পেয়েছে সুভাষের আত্মা। শুনছিলেন ডক্টর সুভাষ মুখার্জির গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে সময়িতা ঘোষ, সূত্রধরের ভূমিকায় আমি বিতান বোস, আবহ সঙ্গীত এবং মিক্সিং করেছেন ময়ূর ঘোষ। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।